ওরিও নতুন ট্রেনিং শুরু। ও এই যে সোফায় ওপর বসে খেয়ে, নতুন সোফার আমার অবস্থা দেখবে? শরতমা একটু দেখিয়ে দি। হ্যাঁ দাঁড়াও না, এই কোথায় গো ঝুলি মুলি কুলি, এই যে এই দেখো, এই দেখো এইগুলো সব ইন্টারচেঞ্জ করা হয়েছে, এটা ছিল ওখানে, ওটা ছিল এখানে, দেখো দেখো। দিদার বক্তব্য, এবার থেকে তুই আর ওপরে উঠে খাবি না, তোকে আমি ট্রেনিং দেব। কি ট্রেনিং? ওই দেখো এখানে রেখে দিয়েছে ওর ফুটবলটা, এবার ওখানে ওকে দিচ্ছে, এবার ও ওখানেই খাবে। বসো বসো বসো, খাও। ওকে আমি সবসময় সিট করে খাওয়া দিই, আগে ওকে সিট করতে বলো, ওরিও সিট, তাহলে খাওয়া পাবে। সিট সিট সিট, গুড। বলো সব সময় কি আমি সিট করে করেই খাবো? হ্যাঁ তাও বসে গেছে লক্ষ্মী ছেলের মতো। ট্রেনিং একদম দিদাই ওকে ট্রেন দিদাই সব রকম ট্রেনিং দিয়েছে। আগে কি করতো, বাথরুমে গিয়ে গিয়ে জল, কোথা থেকে জল খেতো দেখাই, দাঁড়, বাথরুমে যেত এই গামলাগুলো থেকে জল খেত। দিদা বলো না, নাতিকে তো এইভাবে হবে না, নাতির জলের ব্যবস্থা করতে হবে, তারপর এর মধ্যে জল দেয়, ও আর বাথরুমে ঢোকে না। আচ্ছা এবার আজ থেকে নিউ ট্রেনিং, দেখা যাক কতটা তাড়াতাড়ি ও নিতে পারে পড়াশোনাটা। বলো আমার তো আর এবিসিডি পড়াশোনা নেই, এটাই আমার পড়াশোনা, এটাই আমার পড়াশোনা, আর নাই গো। আপেল হলো, কলা হলো, আবার কি একটা গোটা আপেল একটা গোটা কলা, তা আরো আর নেই, আর নেই, নেই নেই। আসো এবার আমি রান্না করি, চলো এবার আমার পেঁচু পেঁচু ঘোরো আর খেলো, ওই খেলনাটা দিয়ে দাও, খেলো দাও, এটা বেশ সরিয়ে দিই, সরিয়ে দিই দাও, আর নেই বেটা। এটা হচ্ছে ওর খাবার আর এটা হচ্ছে ওর জলের, এই যে এবার জলটা ফিল করে দেবো, জলটা ফিল করে এখানে রেখে দেবো, হাই দাও, ওই এখানেই জল খাবে। খেলনা নিয়ে খেলো, আমি এবার কাজ করি, চলো টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, এই এই।